আসলে এখানে নিচে, কিন্তু তারপর আমরা এতটাই মানে আনন্দিত যে না দিয়ে থাকতে পারলাম না, খুব ভালো লাগছে আমাদের এই পশ্চিমবঙ্গের গৌরব, খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত। কল্পনাও করতে পারিনি যে আমি যে পদ্মা সেতুতে উঠতে পারবো, আর আজকে পদ্মা সেতুতে দাঁড়িয়ে আছি, তো আমার কাছে অনেক অনেক ভীষণ ভালো লাগছে। বেশি খুশি লাগতেছে যে এত সুন্দর পদ্মা সেতু আমরা স্বপ্নের মতো দেখলাম, অনেক খুশি লাগতেছে আমাদের। ভালোই, কিন্তু লোকজন না দাঁড়াইলে ভালো হইতো, সরকারের আদেশ তো সবারই মানতে হবে, আমরা একা না, সবারই সরকারের আদেশ মানা চলা উচিত। সামনে বাধা দিচ্ছে, পরে বললাম যে না, নামে গেছি খুশির বিষয়টা। কিছুক্ষণ আগে আপনার যারা প্রশাসনের দায়িত্বে আছে, সেনাবাহিনী এবং হাইওয়ে পুলিশ এবং সেতু পুলিশ, তারা টহল দিয়ে সকলকে সরিয়ে দিচ্ছে। আসলে মানুষ যারা এখানে আছেন, যারা সাধারণ মানুষ আছেন, তারা আসলে যে যার চেষ্টা করছে, তারা আসলে নিজেদের অনুভূতি দিয়ে প্রকাশ করছেন এবং সেটি তারা করার চেষ্টা করছেন। তো আসলে দুই পাশে হাজার হাজার মানুষ বলা যায়, দুই পাশে হাজার হাজার উৎসুক মানুষ তারা ভিড় করেছেন। আসলে সকলেই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, বা যে যার মতো করে একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করছে। আসলে এখানে বলার কিছু নেই, বলার ভাষা নেই, যে প্রথম দিন যারা এই সেতুটি উপভোগ করছেন সকলে তাদের মনের অনুভূতি তারা প্রকাশ করছেন। কেউ পরিবার নিয়ে এসছেন, বা কেউ নিজের বন্ধুবান্ধব নিয়ে এসছেন, অনেকে তারা আপনার এসছেন হলো নিজের ফ্রেন্ড সার্কেল নিয়ে। আসলে সবাই চেষ্টা করছেন যে একটু সেলফি তোলা, বা একটু নিজের ফ্রেন্ড সার্কেল মিলে তারা সবাই তুলে তুলছে। তো আজকে আমরা এই পদ্মা সেতুটি আমরা পার হচ্ছি, হ্যাঁ, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব পুরো সেতুটি, আসলে মানুষ কীভাবে আনন্দ উপভোগ করছে সেখানে, তো সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি। সেতুর আসলে দুই পাশে হাজার হাজার মানুষ, সবাই দাঁড়িয়ে সেলফি তুলছেন, হাজার হাজার মানুষ, এবং অনেকে যারা ভিডিও তৈরি করতে এসছেন তারাও আছেন, এবং যারা আসলে আজকের এক একজনের এক একটা উদ্দেশ্য, আসলে কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও বানাতে এসছেন, কেউ ঘুরতে এসছেন, আসলে সবাই যে যার মতো করে এখানে আসলে উপভোগ করছে আজকের এই সেতুর দৃশ্যটি। দুই সাইডে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসলে দুই পাশে হাজার হাজার মানুষ, থ্যাংক ইউ, হাজার হাজার মানুষ, তারা সবাই চেষ্টা করছে তাদের সেই আবেগ অনুভূতি প্রকাশ করার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাইয়া, আজকে তো সেতুর প্রথম দিন, তো সাধারণ মানুষের ভিড় কেমন? আপনাদের তো আমরা জানি যে আসলে আজকে এখানে আসলে সাধারণ মানুষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, বা তাদেরকে দাঁড়ানোর জন্য মানে সেই সুযোগ দেওয়া হচ্ছে না, তারপরে আমরা দেখছি যে আপনাদের যথাসাধ্য আপনারা চেষ্টা করছেন, তো কেমন লাগছে আজকের? আচ্ছা, থ্যাংক ইউ আপনাদেরকে, আপনারা অনেক পরিশ্রম করছেন, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। দর্শক, আসলে যারা সেতুর উপরে নিরাপত্তার দায়িত্ব পালন করছে, তো আমরা দুজন নিরাপত্তা কর্মকর্তার সাথে একজন আছেন, যারা ট্রাফিক পুলিশের দায়িত্বে আছেন একজন কর্মকর্তা, দুজনের সাথে আমরা কথা বলেছি। আসলে তারাও তাদের সাধ্য দিয়ে চেষ্টা করছেন, কিন্তু হাজার হাজার মানুষ, কত মানুষকে তারা আসলে মানে চেষ্টা করবে সরানোর, আসলে সেটা পারছে না, তারপরেও তাদের দিক থেকে তারা আপ্রাণ চেষ্টা করছে। তো সাধারণ মানুষকেও তারা অনুরোধ করছে যে তারাও যেন আসলে নিজেদের থেকে নিজেরা আজকে অন্তত বিশৃঙ্খলাটা না করে। তো আসলে এরপরেও যেহেতু আমরা মানুষ, আমাদের তো একটু আবেগই, আমরা আবেগ থাকবেই, তো সেই কারণে দুই পাশে আসলে হাজার হাজার মানুষ, আসলে এত মানুষকে সরানো সম্ভব।
তাদের মতো করে চেষ্টা করছে, নিজেদের সেই অনুভূতি প্রকাশের চেষ্টা করছে। এটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন যে প্রত্যেকটা মানুষ তারা নিজেদের মতো করে চেষ্টা করছে ভিডিও করার, এবং কেউ চেষ্টা করছে ভিডিও তৈরি করার, কেউ সেলফি, এই যে ভদ্রলোক একবার আইরনের উপরে দাঁড়িয়ে সেলফি তুলছে, এটি আসলে কাম্য নয়, কারণ একটি দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তো এটি করা আসলে ঠিক নয়। কিন্তু দেখুন হাজার হাজার মানুষ প্রত্যেকে, যেহেতু এখন অনলাইনের দুনিয়া এবং স্মার্টফোন সবার হাতে, সবাই চেষ্টা করছে তার অনুভূতি উপভোগ করার এবং একটু হলেও ভিডিও করে নেওয়া বা আত্মীয় স্বজন পরিবারকে দেখানো। তো সেই দিক থেকেও অনেকে এবং ভিডিও ধারণ করছে। দুপাশে বারবার এসে এই যে নিরাপত্তা কর্মীরা কিছুক্ষণ পর পর এসে তারা সরানোর চেষ্টা করছে, হ্যাঁ, এই যে নিরাপত্তা কর্মীদের গাড়ি, তারা চেষ্টা করছে আসলে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার। তো একদিক থেকে সরিয়ে গেলেও আবার তারা সামনে এসে জড়ো হয়েছে, জড়ো হয়। আপনারা কি হেঁটে পার হচ্ছেন? কিছু উৎসুক ভাইয়েরা আছে, তারা হেঁটে পার হচ্ছে। আপনারা কি হেঁটে পার হচ্ছেন? হেঁটে হাঁটার উদ্দেশ্যে সবাই, কেমন লাগছে অনুভূতি, কেমন লাগছে? ভালো লাগতেছে, হেঁটে পার হচ্ছেন? হেঁটে হেঁটে পার হচ্ছেন? আসতে দিচ্ছে আপনাদেরকে? হ্যাঁ, আচ্ছা, তো আপনাদেরকে প্রশাসন বাধা দেয় নাই, হাঁটা তো নিষেধ, আপনি হেঁটে ওপরে যাবেন? আচ্ছা, তো কেমন লাগছে অনুভূতি আজকে প্রথম দিন? অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি দেশের বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ আসছেন কি সেতু দেখার উদ্দেশ্যে নাকি? সেতু দেখার উদ্দেশ্যে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। হাজার হাজার মানুষ তারা আসলে আজকে উৎসুক।
দাঁড়ায় গেছে আবার ওখানে দেখা দেখা পোলকের দাঁড়ায় প্রান্ত তো যাইতেও পারুন না জাজিরা প্রান্ত তো যাইতেও পারুন না দেরি করে দর্শক আমাদের সঙ্গে থাকুন ভাই আপনারা কি হেঁটে আসছেন ওখান থেকে না আমরা গাড়ির দিকে নাম গাড়ি থেকে নেমে তারপরে আসছেন কি পরিবার সহ কেমন লাগছে আজকে অনুভূতি কেমন লাগছে খুব ভালো লাগছে তো এই যে আপনারা হাঁটা তো নিষেধ তারপরে বাচ্চা কাচ্চা সহ হাঁটতে দিচ্ছে আপনাদেরকে নিষেধ দেন একটু ই করছে আর কি হ্যাঁ তারা একটু রাগারাগি করছে এখানে প্রথম দিন তো আদেক বুঝেন না হ্যাঁ আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে আপনাদের যে অনুভূতি যে আপনাদের বাড়ির পাশে এমন এই বাংলাদেশের যেটি আসলে স্বপ্ন ছিল কিছুদিন আগে এখন তো বাস্তবায়িত হয়েছে এখন কেমন লাগছে বললাম তো অনেক খুশি লাগতেছে যে আমাদের এত সুন্দর তোমার আম্মুর সাথে আর কে আছে সাথে আচ্ছা পড়ালেখা করো কোন ক্লাসে পড়ো আচ্ছা থ্যাংক ইউ তোমাদেরকে আপনাদের সকলকে থ্যাংক ইউ ভালো থাকবেন কিছুক্ষণ পরে হয়তো এই জাজিরা প্রান্তে নামবো একটু কথা বলা যাবে একটু প্লিজ একসাথে দাঁড়া আপনারা কি ঘুরতে আসছেন জি ভাই আমরা ঘুরতে আসছি কোথা থেকে আসছেন আমরা শরীয়তপুর থেকে আসছি শরীয়তপুর থেকে জাজিরা থেকে আচ্ছা তো কেমন লাগছে আসলে এই যে এই পদ্মা সেতু গতকালকে উদ্বোধন হলো আজকে ঘুরতে আসলেন কেমন লাগছে হ্যাঁ আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে যে আপনাকে অনেক মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগছে আচ্ছা পরিবার নিয়ে আসছেন জি এই পরিবার আমার বাচ্চা ছোট বাচ্চা
বাবু কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগছে। আচ্ছা পড়ালেখা করো? জি। গুড। আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো লাগছে। এই যে আপনাদের শরীয়তপুর বাড়ি একদম কাছাকাছি পদ্মা সেতু তো কেমন লাগছে এই যে এই অঞ্চলের যে ভবিষ্যৎ? ভালো লাগছে। আপনি কি করেন? আমি এখন গৃহিণী, পাশাপাশি একটা জব করি। আচ্ছা, তো এই যে আপনাদের এই অঞ্চলে এখন তো পদ্মা সেতু ওপেন হয়েছে, তো এই অঞ্চলের আরও ব্যাপক উন্নয়ন হবে যেহেতু যোগাযোগ মাধ্যমটা খুব ভালো হয়েছে, তো সেক্ষেত্রে আসলে যারা নারীরা আছে তাদের জন্য কেমন এই মনে হয় যে আপনার যে আসলে তাদের কতটুকু উপকার আসবে? তাদের অনেকটা উপকার আসবে, যারা কিনা বেকারত্ব আছে এখন, সামনে আর বেকারত্ব থাকবে না। যেমন আমি সামান্য একটু বেকারত্ব ছিলাম, পাশাপাশি আমি একটা সার্ভিস করি, আরও সামনে আমার মতন আমারটা দেখে দেখে আরও অনেকে করবে এই ভরসায় সবাই আছে, এবং কি সামনে যে সামনে আগায় যাবে সেই চিন্তায় আছি। আর শেখ হাসিনার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে। আপনি কি করেন? ক্লাস সিক্সে পড়েন, স্টুডেন্ট। তো কেমন লাগছে আপনার কাছে এই যে পদ্মা সেতুতে এসছেন, আজকে ওপেন, গতকালকে ওপেন হলো, আজকে ঘুরতে আসছেন, কেমন লাগছে? আচ্ছা, একাই আসছেন না আর কে সাথে কারা কারা আছে? আচ্ছা, তো ফ্রেন্ডদেরকে নিয়ে আসার ইচ্ছা আছে? বাবা মার সাথে আসার, তা আর এরপরে আর আসার ইচ্ছা আছে কি না এরপরে? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, এই যে এই পদ্মা সেতুতে তো স্বপ্নের সেতু, সেই সেতুতে হাঁটা চলা নিষেধ এবং ছবি তোলাও নিষেধ, কিন্তু আজকে অনেকটাই ছাড় দিয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, দাঁড়িয়ে ছবি তুলছেন, ঘুরছেন, হেঁটে অনেক দূর পর্যন্ত গিয়েছেন দেখেছি। তা আপনার কাছে এটা কী মনে হয়? আসলে আমার কাছে, আমি আর কী বলবো, মানে এত এত ভালো লাগতেছে যে আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না, বলতে আপনাদের বুঝাইতে পারবো না। এখন যদিও নিষেধাজ্ঞা ছিল যে আমাদের ব্রিজের উপরে যাওয়া নিষেধ, তারপরেও মানে তাদেরকে ওভারটেক করে বা তাদেরকে না জানিয়ে আমরা যেভাবেই হোক আমরা ব্রিজের উপরে চলে আসছি। এখন তারা বুঝতে পারেনি যে আমরা ব্রিজের উপরে আসছি, যদিও জানতো। কয়টা ছবি তুলেছে? অনেক ছবি তুলেছেন, মানে এখানে তো এরপরে আর ছবি তুলতে পারবেন কিনা এটার উপরে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তোমার কাছে কেমন লাগছে এই ব্রিজটা? অনেক ভালো লাগছে। কার সাথে আসছো? আব্বু আম্মুর সাথে। আচ্ছা, আমরা একটু আম্মুকে একটু জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। আচ্ছা আপা, এই যে পদ্মা সেতু হাঁটা চলা নিষেধ, গাড়ি ছাড়া যাওয়াই নিষেধ, এই যে আপনি হেঁটে হেঁটে আসলেন, আপনার কাছে কেমন লাগছে?